আজ আমরা আপনাদের শোনাব সুদিন কুমার মিত্রের লেখা তন্ত্র নির্ভর গল্প নিশা রানী। আমাদের আজকের গল্পের শ্রুতিনাট্য রূপ দিয়েছেন অনিমেষ ঘোষ, গল্প পাঠে সৌভিক এবং গল্পের সূত্রধার আমি বাল্মীকি। শুরু হচ্ছে লেখক সুদিন কুমার মিত্রের লেখা তন্ত্র নির্ভর গল্প নিশা রানী। আজ শনিবার, ছুটির দিন, দার্জিলিংয়ে দীক্ষায় বসে আছেন গুরুদেব। মাত্র 12 জনকে দীক্ষা দেবেন আজ তিনি। এরই মধ্যে দীক্ষা সংক্রান্ত পরপর 3টি ঘটনা উল্লেখযোগ্য। এই ঘরটাতে গুরুদেব পূজায় বসেছেন বা দীক্ষা দেবেন, সেই ঘরের দরজার বাইরেই বসেছেন ওনার স্টেনোগ্রাফার ত্রিদীপ সরকার, এবং ভেতর ঘর থেকে গুরুদেব কলিং বেল বাজালেই দীক্ষার্থীদের নাম ঠিকানার তালিকা থেকে নাম পড়ে একের পর এক দীক্ষার্থীকে ভেতরের ঘরে পাঠাবেন ত্রিদীপবাবু। দীক্ষার্থী ছাড়া অন্য কোনো লোক এই সময়ে এই ঘরে ঢুকতে পারবে না। গুরুদেবের পঞ্চমুণ্ডির সিদ্ধাসনের সামনেই রাখা আছে মঙ্গল খট, আর খটের ওপারে পাশাপাশি 2টো আসন। সে আসনে বসবেন স্বামী ও স্ত্রী, কখনো মা ও মেয়ে, কখনো ভাই ও বোন, কখনো বা শুধু একজন। যাই হোক, ঘড়ির কাঁটা বলছে বেলা প্রায় 9টা বেজে গেছে, তাই গুরুদেব এবার দীক্ষা দেওয়া আরম্ভ করবেন। প্রথম দীক্ষার্থী দিলবাহাদুর, যান। হ্যাঁ, ভেতরে আসুন। গুরুদেবের কথা শেষ হওয়া মাত্রই প্রথম দীক্ষার্থী দিলবাহাদুর ঘরে ঢুকলেন, এবং গুরুদেবের নির্দেশে ঘটের অন্য পাশের আসন দুটির একটিতে বসলেন এই নেপালি ভদ্রলোকটি। গুরুদেব লক্ষ্য করলেন দিলবাহাদুর ঘরে ঢোকা মাত্রই একটা অদ্ভুত গন্ধ ঘরময় ছড়িয়ে গেল। যাই হোক, কিছুক্ষণ সব চুপচাপ। তারপর গুরুদেব নেপালি ভাষায় ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো আপনাকে। গুরুদেব, মাস তিনেক আগে আমি আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আমার স্ত্রী মনোমায়া সাইবাবার দীক্ষিতা। মনোমায়া নিত্য নতুন অনুযোগে আমাকে অস্থির করে তুলেছিল সাইবাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে দেখার পর একেবারেই ইচ্ছা ছিল না অন্য কারোর কাছে দীক্ষা নেওয়ার। আর এই জন্যই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ এমন আকার ধারণ করেছিল যে একদিন রাগের মাথায় মনোমায়ের গায়ে হাত তুলে বসিয়ে আমি, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি তখন আপনাকে জানিয়েছিলাম যে স্বামী স্ত্রী উভয়ে এক গুরুর কাছে দীক্ষা নিলেই ভালো হয়, কিন্তু আপনি স্ত্রীর গায়ে হাত তুলে খুবই অন্যায় কাজ করেছেন। হ্যাঁ, তা আমি জানি গুরুদেব, মনোমায়ের গায়ে হাত তোলা আমার উচিত হয়নি, কিন্তু কিন্তু কি করব বলুন, মনোমায়া এমন অশান্তি শুরু করেছিল যে আমি আর নিজেকে আটকাতে পারিনি গুরুদেব। বুঝলাম, তবে আপনাকে তো আমি দীক্ষা দেব বলেছিলাম, কিন্তু তার আগে আপনার চিত্তশুদ্ধির প্রয়োজন। হ্যাঁ গুরুদেব, আমি মনোমায়াকে সব কথাই বলেছিলাম, কিন্তু এই দীক্ষার ব্যাপার নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই খুব রাগারাগি ও অশান্তি দেখা দিচ্ছিল, তাই এর মধ্যে আমি আপনার সাথে দেখা করার সুযোগ পাইনি। দুদিন আগে সন্ধ্যাবেলা আমি ত্রিদীপবাবুর কাছে নাম ঠিকানা লিখিয়ে গিয়েছিলাম, আর উনি আমাকে এই শনিবারে মানে আজকে আসতে বলেছিলেন, কিন্তু কি আর বলি আপনাকে গুরুদেব, এই দীক্ষা সংক্রান্ত ব্যাপারে আমার সাথে মনোমায়ের বচসা এমন চরম সীমায় পৌঁছে গেছিল যে গতকাল বিকালে গতকাল বিকালে কি গতকাল বিকালে ভোজালি দিয়ে আমি নিজের গলা কেটে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি গুরুদেব।
এবার গুরুদেব দিলবাহাদুরকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। সে স্থূল দেহে দীক্ষা নিতে এলেও একটা বিশ্রী গন্ধ গুরুদেবের নাকে আসতে লাগল এবং তার দিকে ভালো করে খেয়াল করতেই তিনি দেখলেন সেই দেহ ধীরে ধীরে একটা বিশ্রী আকার ধারণ করছে। এরপরই মুহূর্তের মধ্যে গুরুদেব ত্রিশূলটা তার মাথায় ঠেকিয়ে দিল আর সঙ্গে সঙ্গে একটা বিকট গোঙানির সঙ্গে সঙ্গে সেই স্থূল দেহ সূক্ষ্ম দেহে রূপান্তরিত হয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল দিলবাহাদুর। গোঙানি শব্দে ত্রিদীপবাবু দৌড়ে ঘরের মধ্যে ঢুকল। কি হয়েছে গুরুদেব, কি ব্যাপার? কিছু হয়নি, তুমি বাইরে যাও ত্রিদীপ। ত্রিদীপবাবু আর কথা না বাড়িয়ে বাইরে চলে গেলেন আর ওনার যাওয়া মাত্রই গুরুদেব পুনরায় দিলবাহাদুরকে আহ্বান করে বললেন, শুনুন দিলবাহাদুর, আগামী অমাবস্যায় ঠিক রাত 12টা নাগাদ একবার আসবেন আপনি আমার কাছে, আর সেই সময় আমি আপনাকে দীক্ষা দেব এবং একই সাথে আপনার শান্তিরও একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর কপালে সিঁদুরের টিকা পরে এবং গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিল দিলবাহাদুর। পরের দীক্ষাত্রী শ্রী প্রেম কুমার মিশ্র ও তার স্ত্রী শ্রীমতী রাধিকা মিশ্র, যান ভেতরে যান। ত্রিদীপবাবুর কথা শেষ হতেই ঘরে ঢুকল এই মিশ্র দম্পতি। ওনারা আগে অনেকবার এসেছে গুরুদেবের কাছে এবং তাদের দুজনেরই আধার খুব পবিত্র। বেশ কিছুদিন ধরে তাঁদের দুজনেরই ভক্ত হৃদয় দীক্ষার জন্য অস্থির হয়ে উঠেছিল, তাই গতকাল মানে শুক্রবার বিকেলে তাঁরা দুজনেই এসেছিলেন এবং দীক্ষার জন্য খুবই পীড়াপিড়ি করেছিলেন, তাই আজকের আগমন। যাই হোক, গুরুদেবের নির্দেশে দুজনেই পাশাপাশি বসলেন ঘটের ওপারের দুটো আসনে। এরপর গুরুদেব মৃদু হেসে একটা ছোট সাদা কাগজে তাঁদের জন্য পঞ্চাক্ষরি ইষ্ট মন্ত্র দেবনাগরী ভাষায় লিখে তাঁদের হাতে দিলেন এবং কাগজটি দেওয়া মাত্র প্রেম কুমার তাঁর পকেট থেকে একটা সাদা কাগজের টুকরোয় লেখা সেই একই পঞ্চাক্ষরি মন্ত্র গুরুদেবকে দিয়ে বললেন, গুরুদেব, গতকাল রাতে আমার স্বপ্নে এসে আপনিই তো এই মন্ত্রই আমাকে বলেছিলেন এবং প্রবল চঞ্চলতায় ঘুম ভেঙে যাওয়া মাত্রই আমি এই মন্ত্রটি কাগজে লিখে নিয়ে এসেছি। প্রেম কুমারের কথায় গুরুদেব মৃদু হাসলেন। তিনি সবই জানেন, তাই তিনি সানন্দে ওঁর লেখা কাগজটা দিলেন প্রেম কুমারকে আর প্রেম কুমারের কাগজটা দিলেন রাধিকাকে। এরপর মন্ত্রটা দুজনেরই কানে কানে শুনিয়ে দিলেন গুরুদেব, এমনকি হিন্দিতে তাঁর ব্যাখ্যাও করে দিলেন। তাদের মুখে তখন আনন্দের উচ্ছ্বাস আর চোখে তাদের গুরুদেবের জন্য সশ্রদ্ধ দৃষ্টি। একটা করে হরিতকি দিয়ে প্রণাম করার পর কপালে ত্রিশূলের সিঁদুর থেকে টিকা নিয়ে তারা চলে গেল। এরপর এক তিব্বতী লামা দম্পতিকে দীক্ষা দিলেন গুরুদেব। তারপর পরের দীক্ষাত্রী বাগডোগরা থেকে মিহিরবাবু ও তার স্ত্রী রেবা দেবী। হ্যাঁ, ভেতরে আসুন। গুরুদেবের কথা শেষ হতে না হতেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গুরুদেবের পায়ের ওপরে আছড়ে পড়লেন বাগডোগরাবাসী রেবা দেবী। গুরুদেব, রেবাকে শান্ত করা বড় কঠিন হয়ে উঠল গুরুদেবের পক্ষে। 1961 সাল থেকে রেবা এবং তার স্বামী মিহির একসঙ্গে দীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে এবং একটা শুভ দিনের জন্য প্রতীক্ষা করে বসে আছে তার। রেবা বাগডোগরার কাছেই একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা, বড় ভক্তিমতি মেয়েছে। মিহির কাটিহার রেল স্টেশনে TXRA কাজ করত। ট্রেন প্ল্যাটফর্মে এলেই আলো দিয়ে চাকাগুলোর নাটবল্টু ভালো করে দেখে নেওয়া ইত্যাদি ছিল তার কাজ। আর সব থেকে বড় কথা, মিহিরের আধারটা ছিল তেমনই পবিত্র। কাজকর্মের জন্য গুরুদেব যখনই শিলিগুড়ি বা জলপাইগুড়ি যেতেন,
তখনই রেবাকে দীক্ষার জন্য ডেকে পাঠাতেন। দার্জিলিংয়েও দীক্ষার দিন পড়লে তাকে ডেকে পাঠাতেন গুরুদেব। প্রতিবারই রেবাকে আগে থেকে খবর দিলেও দেখা যেত যে রেবা যদিও বা ছুটি পেত, কিন্তু মিহির কোনোভাবেই ছুটি পেত না। এইভাবে কেটে গেল প্রায় চারটে বছর। এরপর হঠাৎ একদিন রেবা ট্রাঙ্ক কল করে গুরুদেবকে। দিনটা এখনো মনে আছে, 1965 সালের 12ই মার্চ। কথা বলার সময় রেবা এতটাই কাঁদছিল যে তার সব কথা ঠিক করে শুনতে পাননি গুরুদেব। উনি তাকে সান্ত্বনা দিয়ে একটা বড় চিঠি লিখলেন। এরপর 1965 সালের আগস্ট মাসে রেবাকে আবার ডেকে পাঠালেন গুরুদেব। সে যেন আর দেরি না করে শনিবার একটি হরিতকী নিয়ে অতি অবশ্যই চলে আসে দার্জিলিংয়ের এই ঘরটিতে। সেই কথা মতো আজ রেবা এখানে এসে উপস্থিত হয়েছে। যাই হোক, গুরুদেব প্রথমেই রেবাকে দীক্ষার সম্পর্কে সংক্ষেপে জানালেন তাকে, আর তারপর আর তার কানে কানে দিয়ে দিলেন বীজ মন্ত্র। এরপর রেবা ওনার পায়ের ওপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে প্রণাম করলেন এবং একটি হরিতকী গুরুদক্ষিণা স্বরূপ দিলেন গুরুদেবের হাতে। তারপরেই রেবার কপালে ত্রিশূল থেকে সিঁদুর নিয়ে টিকা দেওয়ার সময় তিনি দেখলেন তার পাশের আসনটায় বসে থাকা মিহির কপালটা এগিয়ে দিয়েছে, হাতে তারও একটি হরিতকী। মিহিরের ঐকান্তিক ইচ্ছা ছিল দুজনে একসাথে দীক্ষা নেবে। তার সেই ইচ্ছা পূরণ করার জন্যে তার কপালেও গুরুদেব পরিয়ে দিলেন সিঁদুরের টিকা। তারপর তার হরিতকিটা নিয়ে তার মাথায় ত্রিশূলটা ঠেকানো মাত্র তার স্থূল দেহ সূক্ষ্ম দেহে রূপান্তরিত হয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেল ঘর থেকে। ইতিমধ্যেই রেবা আবারও গুরুদেবের পায়ের ওপরে মাথা রেখে অঝরে কাঁদতে শুরু করে এবং সেজন্য মিহিরের উপস্থিতি সে একেবারেই টের পায়। খুব জোরে দরজা বন্ধের শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল গুরুদেবের। ঘুম ঘুম চোখে তিনি তাকিয়ে দেখলেন শোবার ঘরের কোণাটায় মাটিতে বিছানো পঞ্চমুণ্ডির আসনের পাশে কাঠের বড় আলমারিটার দুটো পাল্লা বারবার হঠাৎ খুলে যাচ্ছে এবং সশব্দে বন্ধ হয়ে যাচ্ছে। প্রবল ঝড়ের সময় দরজা বা জানালার পাল্লা ঠিক এই রকম ঝড়ের বেগে নিজে নিজেই খুলে গিয়ে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু গুরুদেবের শোবার ঘরে এখন ঝড় তো দূরের কথা, একটু বাতাস পর্যন্ত ছিল না। এই জানুয়ারি মাসে এক প্রচণ্ড ঠান্ডার রাতে দার্জিলিংয়ে শোবার ঘরটায় গুরুদেব একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। ঘড়ির কাঁটায় নজর পড়তেই দেখলেন রাত তখন প্রায় 12টা। ইতিমধ্যে আবার সেই রকম বিকট শব্দে আলমারির পাল্লা নিজে নিজেই খুলে গেল এবং বিকট শব্দে আবারও বন্ধ হয়ে গেল। আর সেই সঙ্গে আলমারির গায়ে লাগানো পিতলের ছিটকিনিটা ভেঙে ঘরের এক কোণে গিয়ে ছিটকে পড়ল। এই দেখে গুরুদেব আর এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে গেলেন আলমারির দিকে। তার ভিতরে রাখা সদ্য আনা নরমুণ্ডটার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলেন গুরুদেব। এর কিছুক্ষণ পরেই তিনি হাত মুখ ধুয়ে বসে পড়লেন পূজায়। তিনি বেশ বুঝতে পারলেন যে আজ রাতটা মনে হয় জেগেই কাটাতে হবে তাকে। দার্জিলিংয়ে বদলি হওয়ার সময় পঞ্চমুণ্ডির আসনের পাঁচটা নরমুণ্ডকে ধুতি জামা
ইত্যাদি দিয়ে খুব ভালো করে জড়িয়ে দুটো ট্রাঙ্কের মধ্যে নিয়ে এসেছেন গুরুদেব, যাতে কোনো কারণে নরমুণ্ডগুলিতে আঘাত না লাগে। অত সাবধানতা সত্ত্বেও অপঘাতজনিত একটি মৃতদেহের মুণ্ডের মাঝখান থেকে দুভাগে ফেটে দুটুকরো হয়ে গেছিল। গুরুদেব বুঝলেন মুণ্ডটা কোনো জামা কাপড় বা জিনিসপত্রের চাপে ভেঙে যায়নি। ওই মুণ্ডর সাথে যে প্রেতাত্মাটা সদা জাগ্রত অবস্থায় থাকত 128 বছর ভোগের পর তার মুক্তি হয়েছিল এবং সেই জন্য সে চলে গিয়েছিল। মাত্র দিন দশেক আগে গলায় দড়ি দিয়ে মরা ওই মেয়েটির প্রেতাত্মা গুরুদেবের কাছে যখন এসেছিল, সে তার মুক্তির কথা জানিয়েছিল এবং তাকে আর 10 দিন কষ্টভোগের কথা বলেছিলেন তিনি। কিন্তু বদলির জন্য ঘরের জিনিসপত্র গোছানো, অফিসের কাগজপত্র গুরুদেবের পরবর্তী অফিসারকে বুঝিয়ে দেওয়া ইত্যাদি ব্যাপার নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ওই মুণ্ডটার আত্মার মুক্তির কথা একেবারে মনেই ছিল না গুরুদেব। অক্ষত আসন ছাড়া পূজায় অসুবিধা হয়, সেই জন্য বাকি 4টি নরমুণ্ডকে ওই কাঠের আলমারির মধ্যে রেখে দিয়েছিলেন তিনি। শুধু বাঘের চামড়াটার ওপরে বসে পূজা পাঠ করতেন তিনি। সেই সময় শিলিগুড়ি হাসপাতালে DMO ডাক্তার চ্যাটার্জি ছিলেন গুরুদেবের পূর্ব পরিচিত এবং পরম শুভানুধ্যায়ী। তাঁকে গুরুদেব বলেছিলেন, আচ্ছা শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনার কাছে যদি আত্মহত্যা করে মরা কোনো মহিলার মৃতদেহ আসে, তাহলে প্লিজ তার মুণ্ডটা কেটে নিয়ে আমাকে দেবেন। হ্যাঁ, সেই ধরনের মৃতদেহ আমার কাছে প্রায়ই আসে পোস্টমর্টমের জন্য, কিন্তু তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মৃতদেহ শনাক্ত করার পর দাবি করে, তাহলে আমার আর কিছুই করবার থাকে না। কিন্তু দাবি দেওয়াহীন মৃতদেহের মুণ্ড পেলে আমি আপনাকে নিশ্চয়ই খবর দেব। এরপর কেটে গেল আরও 4-5টা দিন। তারপর একদিন সকালে গুরুদেবকে ফোন করলেন ডাক্তার চ্যাটার্জি। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, বলুন। হ্যাঁ, আপনার জন্য একটা সুখবর আছে মশাই। সুখবর? কি সুখবর? আরে, আপনি সেদিন আমার কাছে যে ধরনের মহিলার কাটা মুন্ডু চাইলেন সেই রকমই পাওয়া গেছে। বলেন কি? হ্যাঁ, তাহলে আর বলছি কি, একটি 20-21 বছরের কম বয়সী মেয়ের মৃতদেহ পোস্টমর্টমের জন্য এসেছে আমার কাছে। আমি তার মুন্ডুটা কেটে অ্যাসিড জলের ড্রামে ভিজিয়ে রেখেছি। আপনি আজ দুপুরের দিকে এসেই মুন্ডুটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আজকেই আসছি। অনেক ধন্যবাদ আপনাকে। বেশ বেশ, ধন্যবাদ পরে দেবেন খন, আগে নিয়ে যান তাড়াতাড়ি। বেশিক্ষণ ফেলে রাখা আমার পক্ষে চাপের ব্যাপার হবে, বুঝলেন কি না? এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না গুরুদেব। ওই দিন বেলা 10টা নাগাদ শিলিগুড়ি রওনা হয়ে গেলেন তিনি এবং মুণ্ডটাকে পুরনো খবরের কাগজে জড়িয়ে নিয়ে চলে এলেন তাঁর সাথে। তাঁর মুখাবয়বের মাংস অ্যাসিডের জলে ঝরে গিয়েছিল, কিন্তু তার মাথার ভিতরকার ঘিলুটা পরিষ্কার হয়ে বেরিয়ে যায়নি। অত্যন্ত পচা দুর্গন্ধ বের হচ্ছিল মুণ্ডটা থেকে। মেয়েটি কিভাবে মারা গেছে জিজ্ঞেস করাতে ডাক্তার চ্যাটার্জি বলেছিলেন, ওই শিলিগুড়ি স্টেশনের কাছেই রেল লাইনের ধারে বডিটা পাওয়া গেছে, আর তা থেকেই পুলিশ অনুমান করছিল মেয়েটি আত্মহত্যাই করেছে। এছাড়া রেলের চাকা মেয়েটির গলার উপর দিয়ে এমনভাবে গিয়েছে যে তার মুখাবয়বের ছাল চামড়া অনেকখানি উঠে গিয়েছে এবং নিচের দাঁতের পাটি সহ চিবুকটা ভেঙে গেছে, ফলে তাকে শনাক্ত করবার কোনো উপায়ই আর নেই। বাবা, কি সাংঘাতিক! সেদিন সন্ধ্যায় বাড়িতে ফেরার পরেই একটা পুরনো টুথব্রাশের মাথায় ন্যাকড়া জড়িয়ে ডেটল জল দিয়ে মুণ্ডটার ভেতরের ঘিলু যত দূর সম্ভব পরিষ্কার করলেন গুরুদেব। তবুও তার ভিতর থেকে একটা পচা দুর্গন্ধ বেরোতে লাগল। এরপর মুণ্ডটাকে আলমারির মধ্যে অন্য 4টি মুণ্ডোর পাশে রেখে দিয়েছিলেন গুরুদেব। সারাদিন দীর্ঘ পথযাত্রা এবং ঘোরাঘুরির জন্য শরীর খুব ক্লান্ত ছিল গুরুদেব। তাছাড়া সে সময়ে দার্জিলিংয়ে ছিল হাড় কাঁপানো শীত।
রাত 10:30 পর্যন্ত ফায়ার প্লেসের ধারে চেয়ারে বসে রেডিও শুনলেন এবং তারপরেই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লেন তিনি। তবে ঘণ্টা দুয়েকের বেশি ঘুম হলো না তার। ঘণ্টা দুয়েক পরেই শুরু হয়েছিল সেই দরাম দরাম শব্দ। এসব অসুচি প্রেতাত্মাগুলো থাকতে চায় ট্রেনে, ডাস্টবিনে ও অন্যান্য দুর্গন্ধযুক্ত নোংরা জায়গায়। ধূপ ধুনু দীপশিখা ইত্যাদি যুক্ত পবিত্র ক্ষেত্রে তারা প্রথমে কিছুতেই থাকতে চায় না। তাছাড়া একটা কুকুরের বাচ্চাকে পোষবার জন্য যখন প্রথম আনা হয় তখন প্রথম 14-15 দিন সব সময় কেঁই 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 চিৎকার করে অতিষ্ঠ করে তোলে, কিন্তু পরে বেশ পোষ মেনে যায় এবং দেখলে লেজ নাড়তে থাকে। এই অসুচি প্রেতাত্মাগুলো প্রথম 10-15 দিন বড়ই উপদ্রব করে। রাত 12:30 নাগাদ সদ্য আনা মুন্ডটাকে সামনে রেখে তার প্রেতাত্মাটাকে ডেকে পাঠালেন গুরুদেব। মুহূর্তের জন্য মুন্ডটা অদৃশ্য হয়ে গেল এবং সেখানে এসে দাঁড়ালো 20-21 বছর বয়সের অপূর্ব সুন্দরী এক যুবতী। কে তুমি? আমার নাম নিশারানী চক্রবর্তী। তোমার বাড়ি কোথায়? আমাদের আদি বাড়ি ছিল ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা শহরে। দেশ বিভাগের সময় ছিন্নমূল হিন্দুদের সঙ্গে আমি ও আমার বাবা মা ছোট কাকা ও দিদি এই ভারতবর্ষে চলে এসেছিলাম। পথে আমার চোখের সামনে আমার বাবা মাকে খুন করেছে। তারা আর আমার দিদিকে কয়জন ধরে নিয়ে চলে যায়। আমার দিদি তখন অনেক কেঁদেছিল, চিৎকার করেছিল জানো, কিন্তু কেউ তার চিৎকার শোনেনি। অন্যান্য হিন্দু সহযাত্রীদের মধ্যে অনেক পুরুষ মানুষকে খুন করেছিল ওরা, এবং কম বয়সে মেয়েদের ধরে নিয়ে চলে যেত তারা। আমার বয়স ছিল তখন মাত্র 5 বছর। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিলাম আমি। যে কটি হিন্দু বেঁচে ফিরেছে এই দেশে তাদের সঙ্গে আমিও এপারে চলে আসতে পেরেছি। আর তোমার কাকা, তার কি হলো? আমি দেশে আসার পর দেখি 16 বছর বয়সের কাকাও এপারে চলে এসেছে। এরপর আমরা কিছুদিন জলপাইগুড়ি রেল স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকার পর চলে আসি ইসলামপুরের কাছে, এবং এক জবরদখল উদ্বাস্তু কলোনিতে থাকার সুযোগ পাই। সেইখানে আমরা বাঁশ ও বাখারি দিয়ে একটা ঘর তৈরি করি এবং খড় দিয়ে তার চাল ছেয়ে ফেলি। কিন্তু তোমাদের সংসার চলছিল কিভাবে? স্থানীয় লোকেদের কাছে এবং রাজ সরকারের কাছে আমরা অর্থ সাহায্য পাচ্ছিলাম, কখনো বা চিড়ে গুড় কম্বল ধুতি শাড়ি ইত্যাদি। খুব কষ্টের মধ্যে আমি আর মহিম কাকার দিন কাটাতে থাকি। বুঝলাম। এরপর? এরপর প্রাইমারি স্কুল থেকে পাশ করে একটা নিম্ন মধ্যবিত্ত স্কুলে পড়াশুনো করি আমি, কিন্তু টাকার অভাবে আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। বাড়িতে রান্না বান্না ও সংসারের যাবতীয় কাজ আমি করতাম, আর মহিম কাকা ছোট একটা পান সিগারেটের দোকান দিয়েছিল, সেখান থেকে সামান্য যা উপার্জন হতো তাতেই কোনো রকমে কষ্ট করে আমাদের সংসার চলে যেত। এরপর নিশারানী বলল কিভাবে ধীরে ধীরে তার বয়স বাড়তে থাকল, কিভাবে 20 বছর বয়সে সে এক সুন্দরী তরুণী হয়ে দাঁড়াল, পথে ঘাটে বেরোলে কিভাবে বেকার জোয়ান ছেলে ছোকরারা, বিশেষ করে দীপক নামের একটি ছেলে নাকি তার প্রতি অত্যন্ত নোংরা ইঙ্গিত করত, এবং সেই ভয়ে সে বাড়ির বাইরে বের হওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এরপর সে বলল, একদিন মহিম কাকার দোকান থেকে ফিরতে খুবই দেরি হয়ে গিয়েছিল। রাত 8:30 বেজে যাওয়ার পর আমি একটা লণ্ঠন নিয়ে বেরিয়েছিলাম কাকার দোকানের দিকে। সেখানে গিয়ে শুনলাম কাকার দোকানে এক খুনি আসামি যখন পান ও সিগারেট কিনতে এসেছিল সেই সময় হঠাৎ পুলিশ এসে হাজির হয় এবং সেই খুনি আসামিকে ধরে নিয়ে যায়, এবং সেই সন্দেহের বশে ধরে নিয়ে যায় আমার মহিম কাকাকেও। বিশ্বাস করুন, আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছিল। আর সেই সময় একটা দীর্ঘশ্বাস ফেলে এসে বলল যে সেই সময় নিশারানী পাশেই দেখে
দীপক নামের সেই 25-26 বছরের বখাটে ছেলেটাকে। এই ছেলেটিই নাকি সে যে কিনা নিশারানী পথে বের হলে তার পিছু নিত এবং তাকে উত্তক্ত করত। মহিম কাকার খবরাখবর নেওয়ার জন্য দীপক তখন আমাকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তাব জানায়। আমার কিছুটা সন্দেহ হলেও উপায়ন তা না দেখে দীপকের সঙ্গে গিয়েছিলাম আমি। প্রায় মাইল খানেক যাওয়ার পর দীপক আমাকে নিয়ে যায় একটা বাইরে থেকে তালাবন্ধ ঘরে। আমাকে তুমি কোথায় নিয়ে এলে? আমাদের তো এখন থানায় যাওয়ার কথা। আরে অনেকক্ষণ ধরে তো হাঁটাহাঁটি করলি, এবার একটু বিশ্রাম নে, তারপর না হয় তোকে নিয়ে থানায় যাব তোর মহিম কাকাকে ছাড়িয়ে আনার জন্য। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমার তখন সন্দেহ হলো যে দীপক আমাকে অন্য কোনো মতলবে এখানে এনেছে। এরপর দেখলাম দীপক নিমেষের মধ্যে বাড়ির তালাটা খুলে ফেলে আর আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে যায় আর সঙ্গে সঙ্গে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমি সেই নিশুতি রাতে নির্জন এলাকায় চিৎকার করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। এরপর দীপক আরম্ভ করল তার ওপর অকথ্য অত্যাচার। নিশারানী তখন আবার চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু দীপক তার খোলা শাড়ির আঁচলটা তারই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মুখ বন্ধ করে দিয়েছিল। সেই রাতেই নিশারানী জানতে পারে দীপকের বাড়ি কাঠিহারে। সে ইসলামপুরের কাছে চোরাই মালের ব্যবসা করত, ওই বাড়িটা একা ভাড়া নিয়ে থাকত। পরের দিন স্নান করে দীপক আমার সিঁধিতে সিঁদুর পরিয়ে দেয় এবং সুন্দর শান্তিপূর্ণ বিবাহিত জীবনের প্রস্তাব আনে। কি, এত কিছুর পর শান্তিপূর্ণ বিয়ে করার প্রস্তাব? হ্যাঁ, আর আমিও সেই প্রস্তাবে সম্মত হতে বাধ্য হই, কারণ আমার মনের মধ্যে ছিল একমাত্র আশা যে খুব তাড়াতাড়ি আমি ওই অমানুষ দীপকের বাড়ি থেকে মুক্তি পাবো এবং এই বিষাক্ত জীবনের শেষে আমি মহিম কাকার আশ্রয়ে আবার শান্তিতে থাকতে পারব। দীপক বাইরে যাওয়ার সময় বাড়ির দরজা বাইরে থেকে তালা দিয়ে যেত এবং আমি একেবারে ঘরবন্দি হয়ে গিয়েছিলাম, কোথাও বাইরে বের হওয়ার উপায় থাকতো না। যখনই আমার মহিম কাকার কথা মনে পড়তো, মনে পড়তো টাঙ্গাইলের শান্তিময় সংসারের কথা, চোরের মতো লুকিয়ে লুকিয়ে পালিয়ে আসার সময় মা ও বাবাকে কেটে ফেলার কথা, অসহায় দিদিকে জোর করে ধরে নিয়ে যাওয়ার কথা। আমার যখন মনে পড়তো মাটির ওপর উপর হয়ে পড়ে পাগলের মতো কাঁদতাম আমি। নিশারানীর প্রেতাত্মাটা তখনও কান্না ভেজা গলায় বলে চলল কথাগুলো, যে তারা কিভাবে তাদের টাঙ্গাইলের বাড়িতে প্রতি বছর কালী পুজো করত এবং কিভাবে তার পরম শাক্ত বাবা নিজেই মায়ের পূজা করতেন এবং তার মা আর দিদি মাতৃপূজা শেষ না হওয়া পর্যন্ত উপোস করতেন। কিন্তু পথের ওই সব দুর্ঘটনা মহিম কাকার সংসারের চরম অর্থকষ্ট এবং দীপকের অত্যাচারের কথা ভাবার পর আমার মনটা ভেঙে খান খান হয়ে গিয়েছিল। আমি আর বিশ্বাস করতাম না ভগবান বলে সত্যি কেউ আছেন কিনা। কথাগুলো শোনার সময় গুরুদেব আর কিছুতেই চোখের জল সম্বরণ করতে পারছিলেন না, মনে মনে শুধু প্রার্থনা করছিলেন, মা, মা গো, নিশারানীর প্রেতাত্মাকে মুক্তি দাও মা, ওর আত্মাকে শান্তি দাও মা, শান্তি দাও। আচ্ছা মা, তুমি রেল লাইনের উপর মাথা দিয়ে আত্মহত্যা করতে গেলে কেন? কয়েকদিন পর দীপক বাড়ি ফিরল দুজন বন্ধুকে নিয়ে। তাদের দেখা মাত্র তাদের কুমতলব সম্পর্কে বুঝতে একটু দেরি হলো না আমার। আমি সঙ্গে সঙ্গে তখন প্রচণ্ড প্রতিবাদ করেছিলাম, কিন্তু তারই ফলে আমার কপালে জুটেছিল অমানসিক প্রহার, ঘুষি, লাথি ও চড়। তিনজন পাশবিক অমানুষের গায়ের জোরে তখন আমি আর এঁটে উঠলাম না, কারণ তখন আমি ছিলাম মাত্র 21 বছরের একজন রোগা পাতলা মেয়ে। কতক্ষণই বা লড়াই করবো আমি তাদের সাথে! যার ফলস্বরূপ ক্লান্ত ও আহত নিশারানীর ওপরে চলেছিল তিনজন অমানুষের প্রবল নির্যাতন। কোনো রকমে নিশারানী যখন উঠে বসবার চেষ্টা করেছিল দীপকের কাছে, সে শুনেছিল যে আসামিকে তোর কাকার দোকানে পেয়ে পুলিশ তোর কাকাকে তুলে নিয়ে গিয়েছিল বটে, তবে তারা তাকে ছেড়েও দেয়,
কিন্তু তোর কাকার জবানবন্দি অনুযায়ী পুলিশ সেই আসামিকে আবার গ্রেফতার করে, কিন্তু তার মধ্যেই সেই আসামি সুযোগ পেয়ে তোর কাকাকে খুন করেছে। এই শুনে নিশারানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তার চোখের জল একেবারে শুকিয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল সে যেন অজ্ঞান হয়ে পড়ে যাবে সেই মুহূর্তে, সারা পৃথিবীটা তার কাছে অন্ধকার হয়ে গেছিল। নিশারানির প্রেতাত্মা তখনও বলে চলল, সেদিন সারাটা রাত আমার কেটেছিল চোখের জলে আর অনাহারে, আমার নিজের ওপর এসেছিল এক প্রবল ধিক্কার, মনে কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু ছিল না, এমন জীবনের ওপর কোনো রকম মায়া ছিল না আমার, ধরে নিয়েছিলাম যে মৃত্যুই আমার একমাত্র শান্তির পথ। তাই পরের দিন বেলা 9টা নাগাদ দীপক যখন একটু বাইরে বেরলো, দেখলাম বাড়ির দরজাটা বাইরে থেকে খোলা, এ যেন আমার কাছে এক সুবর্ণ সুযোগ। এক মুহূর্ত সময় নষ্ট না করে এক গলা ঘোমটা নিয়ে তাড়াতাড়ি আমি ছুটে চললাম রেল স্টেশনের দিকে। অন্যদিকে মনে মনে প্রবল একটা ভয় কাজ করছিল, এই বুঝি দীপক আমাকে অনুসরণ করছে এবং আবার না আমাকে ধরে নিয়ে যায় সেই বন্ধ ঘরে। অনেকক্ষণ দৌড়ানোর পর শেষমেশ আমি লাইনের ধারে এসে পৌঁছলাম। অনেকটা রাস্তা দৌড়ে এসেছি, তাই প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম আমি, তাই লাইনের এক পাশে আমি চুপ করে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম দূর থেকে একটা ট্রেন আসছে এদিকেই, ইঞ্জিনটা যখন আর মাত্র হাত ছয়েক দূরে, ঠিক সেই সময় আমি লাইনের উপর গলা দিয়ে শুয়ে পড়লাম। এরপর আমার আর কিছু মনে নেই। এতক্ষণ কথা বলে এবার চুপ করল নিশারানির প্রীতন্তা। আচ্ছা বেশ, তুমি এইখানটায় আমার সামনে চুপটি করে বসো তো। এরপর তার মাথায় হাত বুলিয়ে মায়ের কাছে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা জানালেন গুরুদেব। তারপরে এই মুহূর্তের মধ্যে নিশারানির প্রীতত্বা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল এবং সেই জায়গাটায় আকস্মিকভাবে হাজির হল তার সত্য আনা মুন্ডটা। সেদিনের পর থেকে অন্য চারটি অপঘাতে মৃত মানুষের মুন্ডের সঙ্গে নিশারানির মুন্ডটাও গুরুদেবের পঞ্চমুন্ডির আসনের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং তাঁর পূজাপাঠও চলছে অক্ষত। আজও নিশারানির প্রেতাত্মা পরম শান্তিতে গুরুদেবের সঙ্গে পঞ্চমুন্ডির আসনে রয়ে গিয়েছে। শুনছিলেন সুদিন কুমার মিত্রের লেখা তন্ত্রনির্ভর গল্প নিশারানী। গল্প পাঠেছিলেন শৌভিক এবং গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সৃজিতা, রুবিনা, শুভদীপ নাথ, কৌশিক, নীল ও আমি বাল্মীকি। আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনে নীল ও খেয়া, আবহ নির্মাণে দি টোন প্রোডাকশন, পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে অনিমেষ ঘোষ, শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনায় অনিমেষ ও নীল। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের সব রকম আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।